শাহরুখ খান যে ছবিতে বামন চরিত্রে অভিনয় করছেন সেই ছবিটির এবার নাম প্রকাশ পেয়েছে। ছবির নাম দেওয়া হয়েছে রংবাজ। নাম শুনেই খটকা লাগবে বাংলাদেশের যে কারো, কারণ শাকিব খানের ছবির নামও রংবাজ। কে কাকে নকল করছেন তাহলে? শাহরুখ এবং শাকিব খানের বেশ কিছু মিল রয়েছে। তাদের দুজনের নামের প্রথম অক্ষর একই, নামের শেষে খান আছে। শাহরুখের ছেলের নাম আবরাম খান আর শাকিবের ছেলের নাম আবরাম খান। এই মিলগুলো ইচ্ছাকৃত নাকি কাকতালীয় তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন। দুই তারকার এই মুহূর্তের সবচেয়ে বড় মিল, তারা দুজনেই অভিনয় করছেন রংবাজ ছবিতে। একই ছবি না হলেও বলিউড ও ঢালিউডের দুটি পৃথক ছবির নাম একই। শাকিব খানের রংবাজ ছবির ঘোষণা এসেছিল আগেই, তাহলে কি শাহরুখ খান এবার অনুকরণ করলেন শাকিবকে? ঢালিউডের সুপারস্টার শাকিব খান ফলো করেন বলিউড তারকা শাহরুখকে। তিনি নিজেই জানিয়েছেন অনেক বছর আগে নাকি দেখা হয়েছিল তাদের, তখন শাকিব খানকে প্রশংসা করেছেন শাহরুখ। বাংলাদেশের চলচ্চিত্রে এখন সবচেয়ে আলোচিত সিনেমা রংবাজ। রংবাজ ছবিটি পরিচালনা করছেন শামীম আহমেদ রনি। অন্যদিকে আনন্দ এল রায় পরিচালিত রংবাজ ছবিতে শাহরুখকে দেখা যাবে বামন চরিত্রে। এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না।